যারা মানে সঠিক উত্তর দিতে পারবেন তারাই হবেন এই আমি পর্বের বিজয়ী। প্রিয় ভাই বন্ধুরা, আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক এবং ঈদ উল আজহার শুভেচ্ছা। ঝন্টু মন্টু পোস্টার কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে অভিনন্দন ও ভালোবাসা। সেই 60-70 দশক থেকে শুরু করে অনেক পোস্টার আমাদের কালেকশনে রয়েছে, যা যদি আপনারা দেখেননি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, হয়তো ভাবছেন ঝন্টু মন্টু এত কিছু রেখে কেন পোস্টার কালেকশন করে, এরা কি গাধা? না না বন্ধুরা, এর মধ্যেই রয়েছে আপনাদের জন্য ধাঁধা অর্থাৎ প্রহেলিকা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, তাহলে শুরু করছি। প্রথম বাংলাদেশের অ্যাকশন ধর্মী চলচ্চিত্র রংবা, রাজ্জাক কবির অভিনীত সেই হরতাপন দর্শক দাপন ছবি রংবা। এবার আপনারা দেখতে পাচ্ছেন একটি পারিবারিক সামাজিক ছবির পোস্টার, মিতা পরিচালিত দীপ নেভে নাই। রাজ্জাক কবির, আনোয়ার হোসেন সহ আরো অনেকে এই ছবিতে আছেন। এই ছবিটি সাদা কালোয় নির্মিত। আরে বাবা রে, এটা সম্ভবত 70 দশকের একটি সিনেমার পোস্টার, মোস্তাফিজ পরিচালিত তালা। শবনম রহমান অভিনীত সম্পূর্ণ সাদা কালো ছবি তালা। এবারের সিনেমা জীবন থেকে নেয়া, জহির রায়হান পরিচালিত রাজ্জাক সুজন্দা অভিনীত একটি জনপ্রিয় সিনেমা জীবন থেকে নেয়া। এবারের সিনেমা আজিজুর রহমান পরিচালিত রঙিন রূপবান, রোজিনা সাত্তার অভিনীত এক ভয়াবহ জনপ্রিয় সিনেমা রঙিন রূপবান। তারপরে তে দেখো ভালো, জরিনা সুন্দরী আইসা গেল, ইবনে মিজান পরিচালিত জরিনা সুন্দরী সইলা গেল। তারপরে তে দেখেন ভালা, অরুণ বরুণ কিরণ মালা, কবরী আজিম অভিনেতা পরিচালনায় খানাতা। এরপরে তে দেখো ভালো, সুতরাং আইসা গেল, এই ছবির যে অনেক ভক্ত পরিচালনায় সুভাষ দত্ত। তারপরে তে দেখা যায় কেমন থেকে কেমন ভাই, মৌসুমী সালমান শাহ ভাই যার কোনো তুলনা নাই। তারপরে তে দেখো ভালো, হাওয়া ছবি আইসা গেল, হলে হলে চলছে ভালো। হ্যাঁ ভাই, এরপরে ওরা 11 জন, চাষি নজরুল ইসলাম পরিচালিত ওরা 11 জন, যে আগুনে পুরি অভিনয়ে রাজ্জাক কবরি, খান আতাউর রহমান পরিচালিত নবাব সিরাজউদ্দৌলা, বাংলার শেষ নবাবের ভূমিকায় অভিনেতা আনোয়ার হোসেনের এক ঐতিহাসিক সিনেমা। এর পরের ছবি লিডার, আমি বাংলাদেশ, শাকিব খান বুবলি অভিনীত তপু খান পরিচালিত। পরবর্তী আকর্ষণ অসম্ভব জনপ্রিয় ছবি দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন, ওয়াসিম সোহেল রানা শাবানা জসিম অভিনীত এক অ্যাকশন ধর্মী ছবি দোস্ত দুশমন। এবারে সকলের প্রিয় মন কাঁদানো ছবি ছুটির ঘন্টা, আজিজুর রহমান পরিচালিত রাজ্জাক শাবানা অভিনীত ছুটির ঘন্টা। এবারের ঈদ উল আজহায় চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা, মাহফুজ বুবলি অভিনীত সম্পূর্ণ আধুনিক একটি ছবি প্রহেলিকা। তারপরে তে দেখো ভালো, রিদিতা ছবি আইসা গেল, ঠিকানা বিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি, খুঁজবো কোথায় বলো না তোমায় সবকিছু। মিষ্টি মধুর এই গানটি আছে এই ছবিতে। তারপরে তে দেখেন ভাই, চাঁদনি ছবি দেখা যায়, প্রেম প্রীতের খুঁটি নাটি স্বপ্নাস নাইম ছিল জুটি। তারপরে তে দেখেন ভালো, জিরো ডিগ্রি আইসা গেল, অনিমেষ আইসের সিনেমায় মাহফুজ ভাইয়ের অভিনয়। তারপরে তে দেখেন ভালো, বিশ্ব সুন্দরী আইসা গেল। তারপরে তে দেখেন ভালো, পরাণ ছবি আইসা গেল। তারপরে তে দেখেন ভালো, আয়নাবাজি আইসা গেল। হ্যাঁ ভাই বন্ধুরা, আমার কাছে এটাই শেষ গল্প কাহিনী, পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী। ধন্যবাদ 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 অশেষ। ঝন্টু মন্টুর পোস্টার পর্ব শেষ। ঝন্টু মন্টুর পোস্টার কালেকশন বা পোস্টার প্রদর্শনী আপনারা দেখলেন। আপনাদের জন্য প্রশ্ন হলো, বলতে পারবেন প্রশ্নটা কি হতে পারে? মুশকিলটা যেটা হয়েছে, আপনি আমাদেরকে নস্টালজিক করে দিলেন। নস্টালজিক হয়ে গেলে আপনার ইনফরমেশন মনে থাকে না, ভিজুয়ালটা মনে থাকে না। আমি তো চলে গেছি শেষ 70 দশক, 80 দশক, 90 দশক, আমরা পেছনে চলে গেছি, এই ছবিগুলোর মধ্যে হারিয়ে গেছি। প্রশ্নটা আমি করি, টোটাল এখানে কতগুলো ছবির পোস্টার ছিল ভাবছিলাম, এবং প্রহেলিকা ছবির পোস্টারটি কত নম্বরে ছিল? দুই পক্ষেরই উত্তর পেয়ে গেলাম। নায়ক নায়িকা তারা লিখেছেন টোটাল পোস্টার ছিল 26টা,
আর প্রহরী লেখা ছিল 11 নম্বরে, আর লেখক এবং পরিচালক দুজন লিখেছেন, মোট পোস্টার ছিল 23টি, প্রহরী লেখা ছিল 11 নম্বরে। সঠিক উত্তর কতটি ছিল? 24টি। আর আপনাদের প্রহেলিকা ছবির পোস্টারটি ছিল 17 নম্বরে। এই পর্বের বিজয়ী কিন্তু এবারের পর্ব কথা।